কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। একটা প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের কাছে, আপনাদের কি কখনো মনে হয়নি রাধা কৃষ্ণ সবসময় একসঙ্গে থাকে? গোপাল খুব ছোট, নাড়ু গোপাল, সে একাই থাকে, সবাই একা সেবা করে, কিন্তু বৃন্দাবনে বাঁকি বিহারী কেন একা থাকে বাঁশি হাতে করে? সেখানে রাধারানী নেই কেন? এই প্রশ্নটা আপনাদের মনে হয়েছে কখনো? আমার তো মনে হয়েছে। তো আমি এক মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে বাঁকি বিহারীর পাশে আমার রাধারানী কোথায়, বাঁকি বিহারী একা কেন? তো সেই মহারাজ বলেছিলেন যে বাঁকি বিহারীর সঙ্গে রাধারানী যখন মিলন হয় তখন বাঁকি বিহারীর বয়স ওই পাঁচ ছ বছর হবে, তখন তাদের মিলন হয়, তাদের দেখা হয়। কিন্তু বাঁকি বিহারী তারও ছোট, তখন রাধারানীর সঙ্গে দেখা হয়নি, সেই মুহূর্তকার ছবি, তার জন্য বাঁকি বিহারীর পাশে কিন্তু রাধারানী থাকে না, বাঁকি বিহারী একাই থাকে। এবং বাঁকি বিহারীর মন্দিরে কোনো ঘণ্টা নেই, যেহেতু বাচ্চা ছেলে, এবং সেখানে ভোরবেলা উঠে কোনো আরতিও হয় না। বেলা হলে মন্দির খোলা হয়, বেলা হলে আরতি হয়, বেলা হলে সেবা দেয়া হয়। বাঁকি বিহারীর সম্বন্ধে আমার ওই প্রশ্ন অনেক দিন আগে থেকে ছিল যে রাধারানী কোথায়, রাধারানী ছাড়া কৃষ্ণকে ভালোও লাগে না, তাই না? আমরা গোপাল যদি সেবা করি তাহলে মনে হয় রাধারানী নেই, একটা ফাঁকা ফাঁকা লাগে। আজকাল আমি ইউটিউবে দেখতে পাচ্ছি বৃন্দাবনে বাঁকি বিহারীকে যেমন সেবা করা হয়, গোপালকে যেমন সেবা করছে নাড়ু গোপাল হাতে হাতে লাড্ডু নিয়ে, তেমনি রাধারানীকেও দেখছি ছোট অবস্থায় সেবা করছে। আমার ভীষণ ভালো লাগছে। আমি তো বৃন্দাবনে গেলে ওই ছোট্ট নাড়ু গোপালের মতো রাধারানীকেও নিয়ে আসব। তো যাই হোক, বাঁকি বিহারীর সম্বন্ধে জানতে পারলেন, বাঁকি বিহারীর মন্দিরে কিন্তু কোনো ঘণ্টা নেই, বাঁকি বিহারীর মন্দিরে তার কোনো সঙ্গসাথী নেই, এবং বাঁকি বিহারীর পাশে কিন্তু রাধারানী নেই, যেহেতু বাঁকি বিহারী ছোট ছিল আর বাঁকি বিহারী একটু বড় হওয়ার পর রাধারানীর সঙ্গে দেখা হয়েছে, তাই বাঁকি বিহারীর পাশে রাধারানী আমার থাকে না। তো গল্পটা জানা হলো, বিষয়টা জানা হলো, আজকে ছোট করে এখানেই, আবার আসছি পরের ভিডিওয়। যতক্ষণ না আসবো কী করবেন, কৃষ্ণ নাম গুনগুনাতে থাকুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।